বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আজ তোমাদের ঠাকুরের 5x6 নম্বর সাইজের এই মোজা বানানোটা শেখাবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তিনটে চেন তুলে নেব। 1, 2, 3 তিনটে চেন তুলে নিয়েছি। প্রথম চেনে ঢুকিয়ে এইভাবে জয়েন করে দেব, দিয়ে একটা চেন তুলে নেব। একটা চেন তুলে নিয়েছি, নিয়ে মাঝখানের এই ফাঁকায় ঢুকিয়ে একবার হাফলং করব। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার হাফলং করব। এই দুবার হলো, ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার হাফলং করব। এই তিনবার হলো। এবার আগে যে একটা চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দেব। এবার একটা মাথায় চেন তুলে নেব, নিয়ে ওই একই ফাঁকায় ঢুকিয়ে একবার হাফলং করব। ওই একই ফাঁকায় ঢুকিয়ে আর একবার হাফলং করব। এই দুবার হলো। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে দুবার হাফলং করব। এই একবার করলাম, এই একবার, এই দুবার, মোট চারবার হলো। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে দুবার হাফলং করব। এই একবার হলো, এই একবার হলো, এই দুবার হলো, মোট 6বার হলো। এবার আগে যে একটা চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়েছি। এবার একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। তারপরের চেনে ঢুকিয়ে দুবার হাফলং করব। তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। তারপরের চেনে ঢুকিয়ে দুবার হাফলং করব। তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। তারপরের চেনে ঢুকিয়ে দুবার হাফলং করব। এই একবার হলো, এই একবার হলো, দুবার হলো। আগে যে একটা চেন তুলে নিয়েছিলাম তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দেব। এবার একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। 3 নম্বর চেনে ঢুকিয়ে দুবার হাফলং করব। এই একবার হলো, এই একবার হলো, দুবার হলো। ঠিক তারপরের চেনে একবার হাফলং করব। তারপরের চেনে একবার হাফলং করব। 3 নম্বর চেনে দুবার হাফলং করব। এই একবার হলো, এই একবার হলো। ঠিক তারপরের চেনে একবার হাফলং করব। তারপরের চেনে একবার হাফলং করব। 3 নম্বর চেনে দুবার হাফলং করব। এই একবার হলো, এই একবার হলো, দুবার হলো। এবার জয়েন করে দেব। আগে যে একটা চেন তুলেছিলাম ঠিক তার ভিতর ঢুকিয়ে জয়েন করে দিলাম। এবার একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। এইভাবেই প্রতিটি চেনে চেনে একবার করে হাফলং করে যাব। এইভাবে পুরো রাউন্ডটা বুনে নিয়েছি। এবার জয়েন করে দেব। আগে যে একটা চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দিলাম। এবার এই সাদা উলটা জয়েন করে দেব। সাদা উলটা জয়েন করে দিয়েছি, দিয়ে একটা চেন তুলে নেব। একটা চেন তুলে নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। ঠিক তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফলং করব। এইভাবে পুরো রাউন্ডটা শেষ করব। এরকম হাতের কাজের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
দেখো বন্ধুরা এইভাবে বুনে নিয়েছি, এবার জয়েন করে দেব। আগে যে একটা চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দিলাম, আবার এর মাথায় একটা চেন তুলবো, তুলে ওই একই চেনে ঢুকিয়ে হাফ লং করব, তারপরের চেনে ঢুকিয়ে হাফ লং করব, তারপরের চেনে ঢুকিয়ে হাফ লং করব, এইভাবেই প্রতিটি চেনে চেনে হাফ লং করে নেব। এইভাবে পুরো রাউন্ডটা বুনে নিয়েছি, এবার জয়েন করে দেব। আগে যে একটা চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দিলাম, মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, তিনবার হলো, তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, ওই চারবার হলো, ঠিক তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, ওই পাঁচবার হলো, তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, এই ছবার হলো। এখানে মোট চেন 12, আমি এখানে 6 বার হাফ লং করে নিয়েছি। এবার এটাকে এভাবে ঘুরিয়ে প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে ঢুকিয়ে হাফ লং করব, তারপরের চেনে হাফ লং করব, তারপরের চেনে হাফ লং করব, তারপরের চেনে হাফ লং করব, এই 4 বার হলো, ঠিক তারপরের চেনে ঢুকিয়ে হাফ লং করব, এই 5 বার হলো। প্রথমে 6 বার 6টা ঘরে হাফ লং করেছিলাম, পরে একটা ঘর বাদ দিয়ে হাফ লং করলাম, 5 বার হলো। এবার একটা ঘর বাদ দিয়ে হাফ লং করব, ঠিক এই প্রথম ঘরটা বাদ দিয়ে দ্বিতীয় ঘরে হাফ লং করব, এই 1 বার হলো। তারপরের ঘরে হাফ লং করব, এই 2 বার হলো। তারপরের ঘরে হাফ লং করব, এই 3 বার হলো। তারপরের ঘরে হাফ লং করব, এই 4 বার হলো। প্রথমে 6 বার হাফ লং করেছিলাম, পরে 5 বার, তারপরে 4 বার। এবার একটা ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে 1 বার হাফ লং করব, তারপরের ঘরে 1 বার হাফ লং করব, তারপরের ঘরে 1 বার হাফ লং করব, এই 3 বার হলো। প্রথমে 6 বার একটা ঘর বাদ দিয়ে হাফ লং করেছি, 5 বার, তারপরে একটা ঘর বাদ দিয়ে হাফ লং করেছি, 4 বার, তারপরে একটা ঘর বাদ দিয়ে হাফ লং করেছি, এই 3 বার। এবার এটাকে উল্টে মাঝখানে এইভাবে ভাঁজ করে এভাবে উল্টে দিয়ে এই পাশ থেকে এইভাবে ঢুকিয়ে এই যে চেনটা রয়েছে এর ভিতরে ঢুকিয়ে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এটাকে এইভাবে ধরব, ধরে ঠিক তার পাশের এই ফাঁকায় ঢুকিয়ে এইভাবে জয়েন করে দেব, তার পাশে ফাঁকায় ঢুকিয়ে এইভাবে জয়েন করে দেব। এইভাবে জয়েন করে দেব, এবার উলটাকে কেটে দেব। এবার এটাকে এইভাবে ভিতরে ঢুকিয়ে দেব, এবার এই হলুদ উলটা এখানে জয়েন করে দেব, দিয়ে একটা চেন তুলব, চেন তুলে ওই একই চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, তার পাশের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, এই 2 বার হলো, তার পাশের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, এই 3 বার হলো, ঠিক তার পাশের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, এই 4 বার হলো, তার পাশের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, এই 5 বার হলো, তার পাশে চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, এই 6 বার হলো। এখানে প্রথমে আমি 6 বার হাফ লং করেছিলাম, ঠিক এর মাথায়ও সেই 6 বার হাফ লং করতে হবে। এবার এর পাশের চেনে হাফ লং করব, তার পাশের চেনে হাফ লং করে নেব, তার পাশের চেনে, তার পাশের চেনে হাফ লং করে নেব, তার পাশের চেনে হাফ লং করে নেব, তার পাশের চেনে, তার পাশের চেনে হাফ লং করে নেব, নিয়ে
এবার জয়েন করে দেব। আগে যে একটা চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দিলাম। এবার এর মাথায় একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব। এইভাবেই প্রতিটি চেনে চেনে হাফ লং করে নেব এবং আরও দু ধাপ এই একইভাবে বুনে নেব। দেখো বন্ধুরা, এইভাবেই বুনে নিয়েছি, এবার জয়েন করে দেব। আগে যে একটা চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দিলাম, এবার কাছি দিয়ে কেটে দেব। এবার এই সাদা উলটা জয়েন করে দেব। সাদা উলটা জয়েন করে দিয়েছি। এবার একটা চেন তুলে নেব, নিয়ে ওই একই চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, ওই একই চেনে ঢুকিয়ে আর একবার হাফ লং করব, এই দুবার হলো। তারপরে চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, ঠিক ওই একই চেনে ঢুকিয়ে আর একবার হাফ লং করব, এই দুবার হলো। তারপরের চেনে ঢুকিয়ে একবার হাফ লং করব, ঠিক ওই একই চেনে ঢুকিয়ে আর একবার হাফ লং করব, এই দুবার হলো। এইভাবেই প্রতিটি চেনে চেনে দুবার করে হাফ লং করে যাব। এইভাবেই প্রতিটি চেনে চেনে দুবার করে হাফ লং করে নিয়েছি, এবার জয়েন করে দেব। আগে যে একটা চেন তুলেছিলাম তার মাথায় ঢুকিয়ে জয়েন করে দিলাম, এবার কাছি দিয়ে কেটে দেব। দেখো বন্ধুরা, এইভাবেই ঠাকুরের মোজাটা বানিয়ে নিয়েছি, একইভাবে আর একটা মোজা বানিয়ে নিয়েছি। এই মোজাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশের ভিডিওগুলো অবশ্যই দেখো। ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো, টাটা।